প্রচলিত নোট টাকা নাপাক ধরবো না ধরবো নাপাক ধরবো, কারণ একটা টাকার নোট তৈরি হওয়ার পর থেকে হাত বাই হাত হয়ে স্থানান্তরিত হয়ে প্রায় অনেক বছর তার স্থায়িত্ব থাকে। এতে তো পাক থাকার ব্যাপার বিষয়টি প্রায় অনিশ্চিত থাকে। এই পরিস্থিতিতে উক্ত টাকা সাথে নিয়ে নামাজ পড়ার কি বিধান? প্রিয় দর্শক, এই ধরনের শুধু সংশয় এবং সন্দেহের ভিত্তিতে ইসলাম কোনো জিনিসকে নাপাক বলার পক্ষপাতী নয়, বরং স্বাভাবিকভাবে এটি ধরে নিতে হবে যে টাকা তো মানুষের হাতে হাতে থাকে, টাকা মানুষের পকেটে থাকে অথবা টাকা মানুষের সংরক্ষিত জায়গায় থাকে। টাকা দিয়ে মানুষ নাপাকি পরিষ্কার করে না অথবা টাকার মধ্যে মানুষ নাপাকি মাখে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিতভাবে কোনো টাকার নোট সম্পর্কে এটা না জানা যাচ্ছে যে এখানে নাপাকি লেগে আছে, ততক্ষণ পর্যন্ত কোনো টাকা শরীয়তের বিধান মতে এটিকে নাপাক ধরবার কোনো কারণ নেই এবং নাপাক গ্রহণ গণ্য করা যাবে না, এটিকে পাক এবং পবিত্রই গণ্য করতে হবে। সুতরাং এই টাকা যদি পকেটে থাকে, পকেটে টাকা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, এতে সংশয়ের কোনোই অবকাশ নেই।